হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো অ্যাকচুয়ালি আমি দেখলাম এক্ষুনি রূপম আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, যেটা হচ্ছে যে ও বলেছে যে আমি ওকে ভিডিওর মধ্যে পোক করবার চেষ্টা করেছি এবং তার বাদেও আমাকে কয়েকটা কোয়েশ্চেন তুলেছে ভিডিওর মধ্যে। দেখুন, আমার রূপমের সাথে খুব ভালো সম্পর্ক, আমাদের প্রায়শই কথাবার্তা হয় বিভিন্ন বিষয় নিয়ে, সিনেমার ব্যাপারে, এবং আমরা একসাথে কাজও করেছি, তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেখান থেকে ও বলছে এই ব্যাপারটা। তো আমি পুরো ব্যাপারটা খুলে বলি। তো কালকে আমি বাড়িতে ফিরলাম, আমি একটু বাইরে ছিলাম। তো আমি যখন ফিরলাম, আমি দেখলাম কয়েকটা আমাকে যে মেসেজ ঢুকেছে ইনস্টাগ্রামে। তো আমি দেখলাম যে একটা বাঘাযতীনের টিজার পাঠানো হয়েছে, ক্যাপ্টেন মিলারের টিজার পাঠানো হয়েছে এবং রূপমের ভিডিওর লিঙ্কটা, এবং বলছে দাদা কপি বলছে তুমি বলো। সো আমি তখন ক্যাপ্টেন মিলারেরটা তো আমার দেখা ছিল, বাট তাও আমি একবার দেখলাম, বাঘাযতীনেরটাও আমি আবার একবার দেখলাম, এবং আমি দেখে বুঝলাম এটা একটা আফটার এফেক্টসের টেমপ্লেট। আমি রূপমের ভিডিওটা চালিয়ে দেখিনি, এবং আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা এখনও রয়েছে। সেটাতে আমি বলেছি যে এটা একটা আফটার এফেক্টসের টেমপ্লেট, এটা ইউনিভার্সাল এবং এটা অন্য লোকেরা ব্যবহার করতে পারে কিনে, এটা আমি বলেছি। এবং তারপরে আমি বলেছি যে এটার মধ্যে ফ্ল্যাগটা নিয়ে কথাটা অনেকদিন আগে থেকে ফেসবুকে চলছে, এবং একটি ছেলে যে হয়তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হবে, সে আমাকে ফেসবুকে ট্যাগও করেছিল এবং সে রূপমকেও ট্যাগ করেছে, ফেসবুকে এখনও ট্যাগ দিয়েছে, সে এই ফ্ল্যাগটার ব্যাপারে লিখেছিল এবং সেটা নিয়েও কথাবার্তা হচ্ছিলো, সেটা নিয়েও আমার কাছে মেসেজ এসেছিলো আমাদের ফেসবুক পেজে। তো এবার আমি সেটা নিয়ে বলেছি যে হ্যাঁ, এটা ভুল রয়েছে, বাট আমি ওই বলেছি টাইম লাইন বা ডেড লাইনের এ ছিল বলে হয়তো এই পার্থক্য মানে প্রবলেমটা হয়েছে। এবং আমি এটাও বলেছি যে এটা কিন্তু ভুল এবং এটা অস্বীকার করা যাবে না, এটা বড়ো ভুল, বাট কী আর করা যাবে, এখন তো কিছু করা যাবে না। এবং আমি বলেছি যে এইটার ভিত্তিতে গোটা সিনেমাটাই যে খারাপ হবে বা সিনেমার মধ্যেও যে হিস্টোরিক্যাল ডিটেলিংয়ের ভুল থাকবে সেটা আশা করছি হবে না, কারণ এটা জাস্ট অ্যানাউন্সমেন্ট টিজার এবং এরপরে এখনও ছবি শ্যুটিং হয়নি। আমি এই কথাটাই এক্স্যাক্টলি বলেছি, একটু এলাবোরেটিভভাবে এটা আপনারা গিয়ে ভিডিওর মধ্যে দেখতে পারেন। এবং আমি ভিডিওর প্রথমে রূপমের নামটা এই কারণে মেনশন করেছি এবং এই কথাটা এই জন্যে মানে মেনশন করেছি যে আমি তাকে পোক করছি না, এই কথাটা বলার কারণ, তার কারণ হচ্ছে আমি খুব ভালো করে জানি যে মুহূর্তে এটা আমি বলবো, প্রথম কথা রূপম কী ব্রেকডাউন করেছে আমি পরে দেখেছি সকালে। তো রূপম যে ব্যাকগ্রাউন্ডটা করেছে লোকে কিন্তু সেটাকে ইন্টারপ্রেট করছে যে ও দেবের টিজারকে কপি বলছে, যারা দেবের ফ্যান্স রয়েছে, হার্ড কোর ফ্যান্স। এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি পজিটিভ সাইডটা বলছি, তাই জন্য দেবের যে ফ্যানরা আছে তারা কিন্তু রূপমের ওখানে কমেন্ট সেকশানে গিয়ে উল্টোপাল্টা লিখবে, এটা হবেই, এটা হতে বাধ্য। তারা অতটা ডিটেলে গিয়ে ভাবতেই চায় না, তারা জাস্ট ভাবছে যে এ কপি বলছে, এ বিপক্ষে বলছে, এ পক্ষে বলছে, যে পক্ষে বলছে তার সাইড নেব। এর আগে যখন আমি বিপক্ষে বলেছি আমাকে এসো, তারা কমেন্টে সেম গালাগালি ইত্যাদি করেছে। তো রূপম নিজের কমেন্ট সেকশনে নেগেটিভিটি পাবে বলেই আমি ভিডিওর মধ্যে মেনশন করে দিলাম আমি কিন্তু তাকে পোক করছি না, সে কী বলেছে আমি দেখিও নি, এবং আমি তার থেকে আলাদা করারও চেষ্টা করছি না, সেম করারও চেষ্টা করছি না, আমি দেখিনি, সিরিয়াসলি তখন অবধি দেখিনি। তো এটা আমি সেই কারণে মেনশন করেছিলাম, এবং তারপরেও আমি জানতাম যে ওরকম কমেন্টও পাবে, এবং তাই জন্য আমি ওকে রাত্রিবেলা ফোন করি, এবং ফোন করে তারপরে আমি ওকে বলি যে এরকম হয়েছে রূপম, আমি একটা ভিডিও বানিয়েছি, তো আমি থাম্বনেলগুলো বানাচ্ছিলাম, আমি থাম্বনেল আপলোড করি, তোমাকে ফোন করলাম, তখন প্রায় 12টার মতো বেজে গেছে। আমি বললাম তুমি কি নেগেটিভ কমেন্ট পাচ্ছ? এবং আমি এইটাও দিয়ে বলেছি তুমি যদি নেগেটিভ কমেন্ট পাও, তুমি যদি বলো আমি ভিডিওটা প্রাইভেট করে দিচ্ছি, আমি এটা বলেছি। আমি এটা হোয়াটসঅ্যাপে ওকে বারবার লিখছিলাম যে তুমি যদি চাও, কারণ আমি চাই না যে একটা ভিডিওর জন্য, একটা সিম্পল ভিডিওর জন্য আমাদের কমিউনিটির মধ্যে এরকম কাদা ছোড়াছুড়ি হোক বা ভুল বোঝাবুঝি হোক। আমি এটা ওকে বারবার লিখেছি, আপনারা যদি বলেন, আপনাদের যদি এই কথাটার উপর বিশ্বাস না হয় আপনারা রূপমের কমেন্ট সেকশানে গিয়ে রূপমকে জিজ্ঞেস করুন যে অরিত্র এই কথাটা বলেছে কিনা যে ভিডিওটা অবধি প্রাইভেট করে দেবে, এটা আপনারা জিজ্ঞেস করে নিন। এবং আমি চাইলে আপনাদের যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটও দিতে পারি। আমি সেখানে ওকে বারবার বলেছি যে দেখো এটা কিন্তু তুমি ভুল বুঝছো, তুমি যদি এটা ভাবছো যে তোমাকে পোক করেছি তো তুমি এটা ভুল বুঝছো, তো আমি প্রাইভেট করে দিতে রাজি আছি। তখন অলরেডি আমার প্রায় নিয়ার অ্যাবাউট 5000 ভিউজ পড়ে গেছে, বাট আমি তখন বলছি আমি প্রাইভেট করেছি কারণ ওটা আরও ভিউজ বাড়বে সকাল অবধি, কারণ আমি অনেকটাই রাতে ভিডিওটা করেছি। তো ও তখন আমাকে বললো না না কোনো প্রবলেম নেই, তুমি প্রাইভেট বর্ণ করো না, র্যাদার আমি মাঝে প্রাইভেট করে দিয়েছিলাম, আমি ওকে প্রাইভেট করেই মেসেজ করেছিলাম যে আমি কিন্তু প্রাইভেট করে দিয়েছি, বলছে না না তুমি ওটাকে এ করো। এবং ও আমাকে তখন বললো যে না না কোনো ব্যাপার না, আমি যা এ ছিল শর্ট আউট হয়ে গেছে। এবং আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম যে ও হোয়াটসঅ্যাপেও একটা স্ট্যাটাস লিখেছিল, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে, এবং সেটা দেখে আমি ওকে বললাম যে রূপম তোমাকে আমি ফোন করলাম এবং বললাম, তো তুমি তাও ভুল বুঝছো। তখন ও বললো না না এটা আমি আগে লিখে ফেলেছিলাম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবং তারপরে আমি আজকে সকালে যখন দেখছি ও আমাকে একটা দিয়ে ভিডিও বানিয়েছে এবং সেটা নিয়ে বলছে, তো আমার মনে হয় যে পার্সোনালি আমাদের মধ্যে কথা হয়ে গেছিলো, তারপরে যখন ও পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও রাখতে চাইছে তখন আমারও বক্তব্যটা আমি পাবলিককে জানানোটা আমার প্রয়োজন, নাহলে লোকে আমাকে ভুল বুঝবে, লোকে ভাববে যে ইজ এ অপরচুনিস্ট কাইন্ড অফ পার্সন, যে নিজের সুবিধা দেখে এবং বাকিদেরটা দেখে না। তো আমি পুরো জিনিসগুলো বললাম, এবং এগুলোর মধ্যে যদি একটাও মিথ্যে কথা হয়ে থাকে যে ওকে আমি ফোন করেছি কিনা, ওকে ভিডিও আমি বলেছি কিনা প্রাইভেট করবো, এটা আপনি ওকেও জিজ্ঞেস করতে পারেন। এবং যদি আপনাদের বিশ্বাস না, আপনারা কমেন্টে লিখে জানাবেন, আমি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যে চ্যাট সেটা পোস্ট করে দিতে রাজি আছি, মানে আমি কোনো মিথ্যা কথা বলছি না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে রূপম ভিডিওর মধ্যে একটা কোয়েশ্চেন করেছে,
যে এই যে বেশিরভাগ কপির ব্যাপারে কথা আমি বলেছি, 3 বছর আগে আরও বেশি বলতাম, এখন কমে এসছে, বাট এখনও আমি মাঝে সাঝে বলে থাকি। এবার তাহলে তখন কি তার বিরুদ্ধে যারা ভিডিও বানায় তাদেরকে বলা হয়েছে, আমি বলেছি বা অন্যরাও বলেছে যে ফ্যান বেসকে কেটার করছে? এবার আপনি যদি আমার চ্যানেলের কন্টেন্ট দেখেন এবং যে চ্যানেলগুলোকে এগুলো বলা হয়েছে যে ফ্যান বেস কেটার করার ব্যাপারটা বলা হয়েছে, আপনি যদি তাদের একবার গিয়ে কন্টেন্টটা দেখেন, ঠিক আছে, আমার চ্যানেলে কিন্তু একটা কোনো স্পেসিফিক স্টারকে ভালো বলে 100টা ভিডিও করানি। ফ্যান বেস কেটার করা কখন বলা হচ্ছে? যখন আপনি একটা স্টারকে কেন্দ্র করে তার ফ্যান ফলোয়িংটাকে পাওয়ার জন্য তাকে নিয়ে সব কিছু ভালো বলছেন। আমার কোন এক্স্যাক্টলি আপনি বলুন যে কোন স্টারকে নিয়ে আমি 100% ভালো বলেছি? তো সবসময় তার সব কাজ নিয়ে, সব আপকামিং কাজ নিয়ে, দেবের এখন এই বিষয়টা নিয়ে আমি দেবের পক্ষ নিয়েছি, দেবের বহু ছবি নিয়ে আমি বিপক্ষে বলেছি, বহু ছবি খারাপ রিভিউ করেছি, বহু ছবি বলেছি এখন আমি রিভিউ করবো না, আমি মানে আমি ইন্টারেস্টেড নয় ছবিটা নিয়ে, এরকম অবধি বলেছি এবং সেইটা হয়েছে। তো দেবের বিপক্ষেও বলেছি, পক্ষেও বলেছি বহুবার যে সে প্রডিউসার হিসেবে ভালো, জিতের পক্ষে বলেছি, বিপক্ষে বলেছি, সেম গোজ টু অল আদার হিরো। লোকে বলে শাহরুখ খানের আমি ফ্যান, শাহরুখ খানের বিপক্ষে আমি বলি না, আপনারা জিরো রিভিউটা গিয়ে দেখুন, তারপরে তো শাহরুখ খানের ছবিই করেনি, তারপর তো শাহরুখ খানের ছবি করেনি, জিরো রিভিউটা গিয়ে আপনারা চেক আউট করুন। শাহরুখ খান যখন কোনো ভোকাল হয়নি সেটা নিয়েও আমি বলেছি, তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো আমি পার্টিকুলারলি একটা কোনো হিরোকে স্পেসিফিক্যালি বলে তার ফ্যান বেসকে কখনো কেটার করি না, কখনো কেটার করি না। এবং যারা করে তাদেরকে নিয়ে বলা হয়েছে, তাদের চ্যানেলের আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়েছে যেগুলো রূপম নিজেও সরব হয়েছে এবং রূপম খুব ভালো করে জানে। তো তাদের ব্র্যাকেটে আমাকে ফেলে দেওয়া, যেহেতু আমি একটা ভিডিওতে দেবের পক্ষে বলছি তাই জন্য আমি তার ফ্যান বেসকে কেটার করছি, তার ফ্যান ক্লাবের লোকেরা আমাকে যথেষ্ট পছন্দ করে না একেবারেই, সেটা আমি জানি, কারণ তার বহু ছবিকে আমি নেগেটিভ রিভিউ দিয়েছি, বহুবার তাকে নিয়ে বলেছি। তো সেটা একটা কথা, প্রথম কথা যে তাদের ব্র্যাকেটে আমাকে ফেলে দেওয়া যে আমিও ফ্যান বেস কেটার করছি, তাহলে করলে তাহলে এতদিন হয়তো আমার আরও সাবস্ক্রাইবার হয়ে যেত, আমি জানি না কী হতো, বাট আমি করি না সেটা। সেটা কথাটাও বললো, বা বললো যে এই যে কপির ব্যাপারে তুমি বলতে আরও আগে বেশি বলতে, 3 বছর আগে স্বাগতার কথা তুলে আনলো। তো দেখুন, টাইমের সাথে সাথে মানুষ পরিবর্তন তার মধ্যে আসে, সে আরও মানে ম্যাচিওর হতে থাকে, সে আরও জিনিসগুলো কাছ থেকে দেখতে পায়। এর আগে, অনেক আগে যখন আমি দেখছি, আমি বহু জিনিসকে কপি বলে দিতাম। আমি যখন পরে ধীরে 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 আরও নিজে মেকিং প্রসেসের মধ্যে ইনভলভ হচ্ছি, ইন্ডাস্ট্রি ক্লোজে যাচ্ছি, আমি বুঝতে পারছি যে কেন তাদের এটা হচ্ছে, কেন কপিটা হচ্ছে, বা কেন এটার কাজটা ভালো হচ্ছে না, সেখানে একটা কারণ আছে। ঠিক আছে, কারণটা ভুল হোক ঠিক হোক, বাট দের ইজ এ রিজন ইনভলভ। এবং যখন আপনি কাছ থেকে দেখছেন আপনি বুঝতে পারছেন যে এখানে একটা খামতি আছে। কেউই কিন্তু খারাপ ছবি বানাতে চায় না, বা কোনো লোক, কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর, কোনো অ্যাক্টরই খারাপ ছবি বানাতে নামে না, ঠিক আছে, কিন্তু সেখানে অনেকগুলো কনস্ট্রেন্ট এসে যায়। তো যখন আমি সেই দিকটা বুঝতে পারছি, তখন আমার উচিত হচ্ছে যে আমি সেটাও দর্শকের কাছে তুলে ধরবো যে দেখুন, হ্যাঁ ডেফিনেটলি এই প্রবলেমটা আছে এবং সেটাকে অ্যাড্রেস করা উচিত। আমাদেরকে এটাও বুঝতে হবে যে তাদেরও কিছু লিমিটেশান আছে, এবং একদমই লিমিটেশানের বাইরে ভাট করে জাম্প করে যাওয়াটা সম্ভব না। তো আমি সেটাই দর্শককে অ্যাওয়ার করবার চেষ্টা করছি যে হ্যাঁ দেখুন, ক্রিটিসাইজও করুন, ডেফিনেটলি করুন, সব নিয়ে ক্রিটিসিজম দরকার আছে, সেটা কনস্ট্রাকটিভ হতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে একটা জিনিস, যেটা কিছু লিমিটেশান আছে। এবং একেবারেই ডাইরেক্ট যদি আমি ভাবি যে মালায়ালাম সিনেমার মতো হয়ে যাবে, এটা একদিনে হবে না, ইট উইল টেক সাম টাইম। আমার যে অডিয়েন্স যারা আমাকে ভরসা করে তাদেরকে কি আমার সাথে সাথে তাদেরকেও আমি ম্যাচিওর করবো, তাদেরকে কি আমি ওইখানেই ফেলে রাখবো? কপির ভিডিও কত কমিয়ে দিয়েছে, এখন আমি কখন এ নিয়ে কথা বলি না। আমার কাছে সেদিন থেকে মেসেজ আসছে যে মির্জার যে অ্যানাউন্সমেন্ট এটা এসছে, সেটা অনেকে বলছে NTR 30 সাথে মিল আছে। আমি কোনো ভিডিও বানিয়ে, আমি চাইলে ভিডিও বানাতে পারতাম, ভিউজও আসতো, আমি তো চাইলে ভিডিও বানাতে পারতাম, কিন্তু বানাইনি। এবং লাস্ট আমি একটা জাস্ট এই কথা বলেই শেষ করবো যে লাস্ট ইয়ার 2021 আমি ঋতুপর্ণ ঘোষকে নিয়ে আমি একটা বক্তব্য রেখেছিলাম, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে উনি যে ধরনের ছবি করতেন, উনি যে ধরনের ছবি করতেন সেটা বানানোর কোনো প্রবলেম নেই, বাট উনি প্রচণ্ড বেশি সেটার বাজেট হয়ে যেত স্টার্সদেরকে নিয়ে আসতে, তো তাতে ইন্ডাস্ট্রির কোনো লাভের লাভ হয়নি, উল্টো বরং ক্ষতি হয়েছে। এটা আমার পার্সপেক্টিভ ছিল, আমি যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম। রূপম কিন্তু তার একটা রিপ্লাই ভিডিও বানিয়েছিল, ঠিক আছে, এবং সেটা নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি। আমি কিন্তু তার আবার রেসপন্সে এতে হ্যাঁ কিছু কোনোদিনও বলিনি কিন্তু, এবং সে কিন্তু আমাকে মেসেজ করে বলেছিলো যে আমি কিন্তু এরকম করেছি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তুমি করেছো, তুমি যা খুশি বলতে পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই, এবং আমি কিন্তু সেটা নিয়ে কোনো রাগারাগি করিনি। তো আমি যখন ভিডিওর মধ্যে আমি খুব ভদ্রভাবে বলছি, এখনও ভিডিওটা রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন, আমি সেখানে তাকে কোথায় পোক করেছি, এবং আমি তাকে পার্সোনালি বারবার বলছি যে আমি প্রাইভেট করে দিতে অবধি রাজি আছি, নিজে থেকেই বলছি আপার হ্যান্ডে, আমি কখনো সেটার মধ্যে কোনো ইগো বা আমি আপনার এইসব কিছুই করিনি, আমি তাকে ভদ্রভাবেই বলেছি, যেহেতু তার সাথে আমার খুব আলাপ পরিচিতি আছে। কিন্তু সেই জিনিসটাকে যখন পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে, তখন লোকে তো আমাকে খারাপ ভাববে, সো আমাকে তো কিছু একটা বলতে হবে। এটাও কিন্তু আমি আগের জায়গা থেকে বলছি না, জাস্ট টু মেক থিংস ক্লিয়ার ইন ফ্রন্ট অফ মাই অডিয়েন্স, আই ওয়ান্ট টু বি ভেরি অনেস্ট টু মাই অডিয়েন্স, আই ডোন্ট ওয়ান্ট দেম টু সি দেম ইন এ নেগেটিভ ইমেজ, বিকজ আই থিঙ্ক দেম অ্যাজ মাই ফ্যামিলি। সো এইটার জন্যই এই ব্যাপারটা ক্লিয়ার করা। বাকি রূপম যদি চায়
মানে হি ক্যান কন্টিনিউ উইথ দিস থিং, মানে আমি জানি না, মানে আমি কালকে এতবার করে, এবং ও ফোনে আমাকে বললো যে এভরিথিং ইজ সর্টেড আউট, তারপরে ও যে ভিডিও বানিয়ে এরকম কথা বলবে আমি এক্সপেক্ট করিনি, সেটা আমার খারাপও লেগেছে, এবং সেই কারণেই আমি ভিডিও বানিয়ে বলছি এরা, মানে ওই ভিডিওটা দেখার পরে আমি আর ওকে মেসেজ বা ফোন কিছুই করিনি, এবং আমি ডাইরেক্টলি দর্শক, আমার মনে হলো দর্শকদের সাথে কমিউনিকেট করাটা বেটার হবে বলে তাই জন্য আমি জানালাম। সো দ্যাট ওয়াজ ইট গাইস, বাকি আপনারা বিচার করবেন, আপনারা ভুল ঠিক যেটা মনে করবেন আপনারা বলবেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।